এ মাঙ্গুরকে মারলে কি হবে? চাঙ্গু তোমাকে খুশি মারবে আর মনে করো তুমি উড়ে চলে যাবে। না না ওইটা মাঙ্গুর গায়ে মারে ট্রাই করে। এই আয় হাই চাঙ্গুর গায়ে মারে দিছে না। এই ঘোড়া গোল্ডেন অ্যাপেল খাও রে। আ আমি কিছু করি নাই ভাই, আমি ওয়ান পাঞ্চ ম্যানের খুশি খাইতে চাই না। ভাগো ভাই, ওর ঘোড়া আমরা ধরে নিয়ে তারপরে বাজারে আসবো ভাই, নালে ঘুষি মাইরা। ও ভাই 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 আমরা শেষ শেষ। ও ঘুষি মাইরা আমাদের। এ ভাই পড়ে গেছি আমি ওখান থেকে, পালাম, আমার কমপ্লিট হয় নাই মার্কেট মিয়া। কই তুমি ভাগো লিটারালি, তুমি চাঙ্গুর মাঙ্গু দুজন একসাথে থাকে সব সময়, তুমি ওকে বাইরে দিছো, তোমার যেবার কি হবে তুমি শেষ। ভাই ঘোড়া কেমনে ফেরত নিয়ে আসবো তাই বলো তুমি, তো বিপদে পড়ে গেলাম নালে। আমি তুমি তো সেম ঘোড়া আনতে পারবা না, চাঙ্গুকে আনতে পারবা আনতে পারবা না, এখন কি করবা বলো। এই ভালো কথা শুনো শুনো, আমাদের এখান থেকে মনে ও মইরা কোথায় যাইতে পারে বলো, সেখান থেকে করে নিয়ে আসি চলো যে। স্বর্গে চলো উপরে চলো যে দেখি আছে কিনা। আরে পিক কোথা থেকে চলে আসে, সেম কালার দেখে চলে আসে খালি। উপরে কই থেকে যাব? আই হাই এখন কি হবে, কথাই ভাগ ওইখান থেকে, আমাদের পাইল একদম দিবে নি। ওয়ান পাঞ্চ ম্যানের দোকান বন্ধ ভাই, ওর দোকান তুমি এখান থেকে কিয়ে করে দাও। হ্যাঁ দোকান বন্ধ, আমাদের কি বন্ধ করে দিবে গুছি মেরে? দূর মিয়া কি লোকজন নিয়ে এসে রাখছো আমাদের শপিং এরিয়ায় মিয়া, ঘোড়া মেরে ভয়তে পালাইতে হয়। কি করব তুমি মানুষের ঘোড়া মেরে দিছে ভাবে, যাই হোক আমি তো না হয় একটা লাইক এমনি হুদায় একটা ঘোড়া মারছিলাম, তুমি লাইক চাঙ্গুকে মেরে দিছো এটা কোনো কথা? আরে চাঙ্গু গেছে, চাঙ্গু মাঙ্গু সব গেছে, তুমিও যাবা এবার তাড়াতাড়ি পালাও। আচ্ছা ওয়েট, আমার কাছে ক্রস বস আছে যেটা দিয়া মনে করো ইভিল ডিস্ট পর্যন্ত মারা যায়, আর ট্রাইডেন্ট আছে যেটা দিয়ে ইভিল ডিস্ট মাত কি হিরো ব্র্যান্ডে মারতে পারবো। আরে চাঙ্গু ফাঙ্গুরে তো কোনো টাইম নাই, চলো মিয়া আসো। হ্যাঁ ওকে মারতে পারবা না তুমি, ওকে মারতে পারবা না। আচ্ছা যাই হোক, একটা ভালো একটা কাজ করো। ওয়েট ওয়েট, তোমার কাছে একটা ইয়া আছে না তোমার কাছে, হিলিং রোজ? হ্যাঁ হিলিং রোজ। এই এটাতে আমরা যদি মাঙ্গুর লেদারের পর রাখি তাহলে কি মাঙ্গুরে ঠিক করা যাবে? ও আমার ইয়া দিছিল, আমার কাছে মাঙ্গু লেদার আছে। আচ্ছা দেখি মাঙ্গু পয়দা করতে পারি কিনা, আমরা হিল হিল করতে পারি কিনা লেদার দিয়ে এটা। বাট তুমি কি জানো এটা কি করে ইউজ করতে হয়? আমার জানা মতে তোমার এখানে একটা আইটেম ফ্রেম রাখতে হবে, আইটেম ফ্রেমের পরে তুমি লেদারটা রাখবা, তারপরে হিলিং ডোজ দিয়ে প্রেস করবে অটোমেটিক, তারপর এখানে একটা ঘোড়া ওই ঘোড়া স্পন হয়ে যাবে, মানে যদি হিল হয়। বইয়ের মধ্যে সব লেখা আছে, দেখো আমার কাছে একটা বই আছে, এই বইয়ে সব লেখা আছে। মানে আমি যাবো, আমি তো আন্তাজের পর বললাম আর কি, মেবি এরকম কিছু আসলে কেমনে তুমি বলো। ওয়েট আমি এটা পড়ি। পড়ো তুমি বই খোলা, বই পড়ো মিয়া। ওয়ান পাঞ্চ ম্যান আমাদের খুঁজতেছে মেবি। আচ্ছা আচ্ছা ওকে, আসলে ওয়ান পাঞ্চ ম্যান নাকি এমনি হুদাই স্কিন লাগাই রাখছে? ওর নাম তো মাঙ্গু। আই ডোন্ট নো, বাট ও যেই হোক না কেন, ওর পাওয়ার থাকুক বা না থাকুক, ওর এত দিনের একটা হচ্ছে ও সাথে আছে ওর একটা ঘোড়া, ঠিক আছে নামও মিল, দেখো চাঙ্গু আর মাঙ্গু তুমি মারে দিছো, একটা বাজে বিষয় না জিনিসটা। মারা ঠিক হয় নাই ঘোড়াটা, আমার মারা ঠিক হয় নাই, আমি তো শয়তানি করতে যা মেরে দিছি না, তোমারে মারতে গেছিলাম ট্রাইডেন্ট নিয়া। ওকে আই থিং আমি বুঝতে পারছি কি করতে হবে, বলো কি করতে হবে। চলো আগে আমরা একটা কাজ করি, আমরা লুকাই লুকাই ঠিক আছে ওখানে যাই, যে আমার কাছে লেদারটা আছে, চলো চলো যাবো যাতে চাঙ্গু দেখতে না পাই, ঠিক আছে চলো চলো চলো, সাবধানে দেখতে না পাই, লুকাই লুকাই ওর দোকানের পিছের দিকে যাব আমরা, তারপর যাই আমরা ওর ঘোড়াটাকে হিল করার চেষ্টা করব, এন্ড তারপরে আমরা ওখান থেকে পালায় চলে আসবো, পরে খুঁজে নিয়ে নেবে নি। এই আমরা ব্যাংকার আমার দোকানের মানে পেছন দিক থেকে আমরা যাওয়ার ট্রাই করতেছি বুঝছো, যাতে দেখতে না পারে আমাদেরকে ও বেচারা। ওই দেখো এখানে যে দেখতেছে মনে হয় কাঁদতেছে ওর ঘোড়ার মানে দুঃখে বুঝছো। আমারও তাই মনে হইতেছে বুঝছো, আসো চুপি চুপি যাই। আসো শোনো বলো, এই পিছন দিক দিয়ে আসো, একদম চুপি চুপি চলো, যাতে সাউন্ড না পাই, সাউন্ড না পাই, একদম চুপি চুপি চলো, চুপি চুপি। ওকে ওকে চলে আসছে চলে আসছে। আমার মাথায় একটা আইডিয়া আছে, শোনো শোনো আমার মাথায় একটা আইডিয়া আছে। বলো বলো বলো। এইখানে আমি আইটেম ফ্রেমটা দিব ঠিক আছে, আর এই যে লেদার দিয়ে দিছি। আচ্ছা এবার আমি কি করব, হিলিং ডোজ দিয়ে কি হিল হিলিং ডোজ চাপ দিলে কি কাজ হয়ে যাবে নাকি? তাই তো মনে হচ্ছে, তুমি চাপ দাও তো দিয়ে দেখো হয় নাকি। ওকে বইতে এরকমই পড়লাম, ঘুরতেছে ওয়েট ঘুরতেছে, দাঁড়াও দাঁড়াও। আরে হয়ে গেছে, আরে আরে এটা ছিল, ওয়াও সেম এই ঘোড়াই ছিল। ওকে আচ্ছা শোনো, ঘোড়াটা তো সেম বুঝছো, কিন্তু নাম ঠিক আছে, তোর নাম চাঙ্গু ছিল, যা দেখো তো এটা চাঙ্গু কিনা, দাঁড়াও দাঁড়াও। ওয়েট মনে তো হইতেছে, হ্যাঁ নাম চাঙ্গু, যে চাঙ্গু চাঙ্গু, যাক ঠিক আছে ভাই আমরা তো। আরে তাই তো, ওকে ওকে ও বাচি গেছি বাচি গেছি, এবার কি যাবা ওই মাঙ্গু সামনে? আবার আমরা না ভাই, আমরা কিছু জানি না, আমরা এখান থেকে পগার পার হয়ে যাই, আমরা চিনি না কাউকে, ভাগো এখান থেকে। ট্রাইডেন্ট মেরে দে আবার ওইদিকে, ভাগো চলো চলো চলো, পালাও 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 ভাই, এখানে কোনো কাজ নেই, আজকের মতো এখান থেকে পালাও।